কবে ভ্যাকসিন দিতে পারবে তা অনিশ্চিত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এছাড়া ভ্যাকসিন পেতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকেও এখন পর্যন্ত কোনো ইতিবাচক তথ্য পাওয়া যায়নি। দেশের 9 জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের হাতে স্বাধীনতা পুরস্কার 2021 তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। ফেনীর আলোচিত উপজেলা চেয়ারম্যান ইকরামুল হক ইকরাম হত্যাকাণ্ডের 7 বছর আজ। এ হত্যা মামলার রায়ে 39 জন আসামির মৃত্যুদণ্ড দিলেও করোনা পরিস্থিতির কারণে হাইকোর্টে আসামিদের আপিলের শুনানি সম্ভব হয়নি। টাঙ্গাইলের মির্জাপুরে মাইক্রোবাসের চাপায় জিয়ারত শিকদার নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। অ্যান্টার্কটিকায় এবার উপকূল থেকে ভেঙে পড়ল বিশ্বের সবচেয়ে বড় হিমবাহ। এটি প্রায় 170 কিলোমিটার দীর্ঘ এবং 25 কিলোমিটার প্রশস্ত। দীর্ঘদিন ধরেই ভারতের ক্রিকেটে কোচিংয়ের দায়িত্ব পালন করছেন কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। এবার ভারতীয় ক্রিকেট দলের আসন্ন শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পেতে চলেছেন দ্রাবিড়। ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীনই রণবীর সিংয়ের সঙ্গে সংসার পেতেছেন দীপিকা পাডুকোন। ক্যারিয়ারের পাশাপাশি ফ্যামিলি প্ল্যানিংটাও অনেক আগেই সেরে ফেলেছেন দীপিকা। মা হতে চান এবং সন্তানদের নিয়ে তিনি শ্যুটিংয়েও যেতে চান।